আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এইমাত্র মহা সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়। সম্মানিত ভিউয়ার্স, চলুন এ বিষয়ে এখন জেনে নিই বিস্তারিত। দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনের 6% পরিবর্তে 10% কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের অবসরের আর্থিক সুযোগ সুবিধা কেন 1 বছর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রিটকারীদের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গত 31 আগস্ট হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। জারি করা রুলের লিখিত অনুলিপি হাতে পেয়েছেন বলে বুধবার 14 সেপ্টেম্বর সাংবাদিকদের নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। তিনি বলেন, গত 31 আগস্ট রুল জারি করেছিলেন হাইকোর্ট। আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ ও মাদ্রাসা কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রো বিধিমালা 1999 ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রো বিধিমালা 2005 এর আলোকে বেতন থেকে অবসরের জন্য 6% কর্তন করা হতো। কর্তন করা অর্থ থেকে অবসরের পর অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এককালীন আর্থিক সুবিধা দেওয়া হতো। তবে 2017 সালে শিক্ষা মন্ত্রণালয় এসআরও নম্বর 84 এবং এসআরও নম্বর 89 জারি করে এর মাধ্যমে ওই কর্তন করা 6% পরিবর্তে 10% বৃদ্ধি করে, যা 19 সালের এপ্রিল মাস থেকে কার্যকর হয়। 2019 সালে এপ্রিল মাস থেকে সমস্ত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের 6% পরিবর্তে বর্ধিত হারে 10% কর্তন করা হয়, কিন্তু অতিরিক্ত 4% বর্ধিত কর্তনের জন্য কোনো প্রাপ্য অতিরিক্ত সুবিধা অবসর গ্রহণকারী শিক্ষক কর্মচারীদের দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া আরও বলেন, বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতনের 10% কর্তন করা হচ্ছে, কিন্তু তাদের অবসরকালীন সুবিধা পূর্বের 6% হারে পরিশোধ করা হচ্ছে। এটা বৈষম্যমূলক এবং অধিকারের চরম লঙ্ঘন। সারা দেশের প্রায় 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। ধন্যবাদ।